সালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ব্রাজিল বনাম আর্জেন্টিনা পরিত্যক্ত হওয়া ম্যাচটি কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে। কিছুদিন আগে মাঠে নেমেছিল ব্রাজিল আর্জেন্টিনা। ব্রাজিল মাঠে নামে সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে, অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামে ইতালি এবং এস্তোনিয়ার বিপক্ষে। তারপর 11 তারিখে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা থাকলেও ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচটি বাতিল হওয়ার কারণ হিসাবে জানা যায়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি আপাতত লাতিনের কোনো দলের সাথে খেলতে চাচ্ছেন না, তাই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি ম্যাচটি বাতিল করে দেয়। তবে বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল আর্জেন্টিনার পরিত্যক্ত হওয়া ম্যাচটি সময়সূচি প্রকাশ করেছে কনমেবল। ব্রাজিল বনাম আর্জেন্টিনার পরিত্যক্ত ম্যাচটি 15 সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। ম্যাচটির টাইম ডেট এখনও প্রকাশ করা হয়নি, তবে ম্যাচটি কনফার্ম 17 সেপ্টেম্বর শুরুতে হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাই ব্রাজিল আর্জেন্টিনার পরিত্যক্ত ম্যাচটি খেলতে চাচ্ছে না আর্জেন্টিনা, তবে পিপার নির্দেশে খেলতেই হবে ম্যাচটি। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।